বিএনপির হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ ও অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ ও অনুদান প্রদান করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমান ওমর রুবেল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রহিমউদ্দিন, যুব দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা ও যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সহ অনেকেই।